দুর্নীতির অভিযোগে রাখি পূর্ণিমা থেকেই গরাদবন্দি তৃণমূলের বীরভূমের দাপুটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতে থাকা অনুব্রত ওরফে কেষ্ট মুখ খুললে কারা কারা বিপদে পড়তে পারেন সেই নিয়ে চর্চা শুরু রাজ্য রাজনীতিতে। এমন আবহে তিহার জেলে কেষ্টর প্রতিবেশী হিসেবে আগামী দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা পাওয়ার জল্পনা উসকে দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। জানি না আর কার মুখোমুখি হবেন, শুধু কন্যা কেন, পার্টির অনেক বড় বড় নেতার সঙ্গে ওখানে দেখা হওয়ার সুযোগ আছে। একজন উপমুখ্যমন্ত্রী আছেন ওখানে বসে, বিরোধী ঐক্যের কথাও আলোচনা করা যেতে পারে তিহার জেলে, সে সুযোগটা এসছে। আর যদি মুখ্যমন্ত্রী কোনো কারণে ওখানে পৌঁছে যান তাহলে তো বিরোধী ঐক্য এবং প্রধানমন্ত্রীর মুখও পাওয়া যাবে। শনিবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। জল্পনা উসকে মেদিনীপুরের সাংসদ বলেন, নতুন যেসব নেতা বিশ্বে দাপিয়ে বেড়াতো তারা এখন জেলে, নিত্য নতুন নাম উঠে আসছে, বিরাট লম্বা লিস্ট। মজার ব্যাপার, যে লোকগুলি আমাদের বিরুদ্ধে লড়েছে, কেস করেছে, তারা এখন ধরা পড়ে গড়াদে ঢুকছে। যারা আমি দেখেছি টিএমসিতে বেশি দাপিয়ে বেড়াতো, নতুন নেতা হয়েছে না, সব এখান থেকেই টাকা আর এর জোরেই হতো, তারাই সব নাম আসছে এবং আসবে। আপনাদের চোখের সামনে যারা দাপিয়ে বেড়াতো এবং সবাই এর সঙ্গে যুক্ত আছে, বিরাট লম্বা লিস্ট আসবে। আর আমি মজার ব্যাপার, যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে লড়েছে, আমার বিরুদ্ধে কেস করেছে, তারাই সব ধরা পড়ছে। এরা ভালো হওয়ার জন্য, দেখাবার জন্য সব জায়গায় দাপিয়ে বেড়াতো এবং আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আশেপাশে এরকম বহু লোক আছে যারা এই কাজের সঙ্গে যুক্ত, আর সবে শুরু হয়েছে, আরও নাম আসবে, ওরাই বলবে। আগে লক্ষ্মী ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্প সম্পর্কে দিলীপ ঘোষ বলেন, আমার বাড়িতে ছেলে মেয়ের লেখাপড়া, ওষুধ এবং দুধের জন্য খরচ বাঁচিয়ে অন্য খাতে খরচ করি। সরকারি কর্মচারীরাও একইভাবেই করেন, তাদের অধিকার মিটিয়ে দিয়ে পরে দান খয়রাতি করুক মুখ্যমন্ত্রী, দুয়ারের সরকারের মতো। এমনও প্রকল্পে বাজে খরচা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মীদের অধিকার ফিরিয়ে দিন তিনি, সরকারি অফিসে কাজের পরিবেশ ফেরান। স্বভাবতই দুর্নীতি ইস্যুতে একের পর এক নতুন নতুন নাম উঠে আসছে আর তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।